एक्स्ट्रा टाइम। আমি জয় ব্যানার্জি আর আপনারা দেখছেন এক্সট্রা টাইম বাংলা। আমরা এই সাত সালে কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। আর ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি বৈদ্যবাটি। বৈদ্যবাটি কেন জানেন না? বৈদ্যবাটিতে হিরে পাওয়া যায়। আমরা এখন আছি বৈদ্যবাটির মালিবাগানে, একদম হীরার খনির সামনে। আমরা চলে এসেছি বৈদ্যবাটির নেতাজি পল্লীতে এবং চলে এসেছি হীরামণ্ডলের পাড়ায়। তাহলে চলুন যাওয়া যাক হীরামণ্ডলের বাড়ির দিকে, যাকে আমরা বলি এক কথায় বৈদ্যবাটির হীরার খনি। তো আমরা সেই বৈদ্যবাটির হীরার খনির কাছে এসে পৌঁছেছি, হীরামণ্ডলের বাড়ি। এবং চলুন দেখা যাক বাড়িতে কে কে আছে, কার সঙ্গে আলাপ করা যায়। আর আমরা এই হীরের খনিতে এসে পেয়ে গেছি হীরামণ্ডলের মা বাসন্তী মণ্ডলকে এবং হীরামণ্ডলের ভাই নিরঞ্জন মণ্ডলকে। তাহলে চলুন আমরা শুনে নিই হীরামণ্ডলের উদ্দেশ্যে আগামী ডার্বির জন্য তারা ঠিক কী বার্তা দিলেন। ছেলের খেলা টিভিতে দেখছেন, কেমন লাগছে? ভালো লাগছে, গর্ব হচ্ছে, খেলুক ভালো। আরো আর এই 27 তারিখ বড় ম্যাচ, ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান। আপনার ছেলে ইস্ট বেঙ্গলের হয়ে মাঠে নামবে, কি বলবেন ছেলের উদ্দেশ্যে বার্তা? ছেলের উদ্দেশ্য আমি চাইবো যেন ওরা ম্যাচটা জিতুক, জিতুক, ভালো খেলুক, নামুক মাঠে, ভালোভাবে যেন খেলে নাম করতে পারে। আপনি আপনার দাদার জন্য কি বার্তা দিচ্ছেন? সবসময় তো চাইবে দাদা যেন ভালো খেলে, বড় ম্যাচ, অনেক দিন পর ডার্বি খেলছে, ডার্বি তো আমি শুনিনি, তো নিজের সেরাটা দিক আর যেন ম্যাচটা জিতে। আর যদি কোনো ছোটবেলার স্মৃতি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে, মানে কিরম করে ও খেলার আকৃষ্ট হলো, কিরম করে ফুটবলটা নিয়ে এগোলো? ছোটবেলায় বলতে ও খুবই ছোটবেলায় কষ্ট করেছে, আমাদের এখানে মাঠ আছে কৃষ্ণচক্র, এই কি মাঠ জানো, ওই হ্যাঁ ওই মাঠে ও ছোটবেলা থেকেই খেলেছে। খেলতে খেলতে মানে কলকাতায় গেল, তারপরেই আস্তে আস্তে ও এগুলো, কিন্তু ও ভীষণ কষ্ট করেছে ছোটবেলায়। ও 7 বছর বয়স থেকে খেলেছে, খেলায় নেমেছিল ফুটবল খেলা। ছোটবেলায় অনেকই কষ্ট করেছে, অনেকভাবেই খেলতে খেলতে যাক এখন অন্য ওই জায়গায় গেছে। আমরা চাইবো যে ভালোভাবে খেলুক, ভালো চাইবো। আপনি দাদার খেলা ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচে দেখেছিলেন টিভিতে, কেমন লাগলো দাদার খেলা, কেমন লাগলো প্রথম ম্যাচে টিভিতে দেখে? খেলেছে ভালো, তো একটু নার্ভাস লাগছিল প্রথম ম্যাচ, তো সবারই খেলতে হয়, ভালো খেলছিল, তো আরো ভালো খেলতে হবে। আবার ডার্বি আসছে সামনে, ডার্বিটা আরো ভালো খেলে লোকে চিনবে, আরো দেখবে, আরো ভালো জানবে। ডার্বির জন্য কোনো স্পেশাল মেসেজ দেবেন দাদার প্রতি? আরে বলবো ভগবানের যে প্রে করছি যেন ভালো খেলে, নিজে ইঞ্জয় না হয়, নিজে সেরাটা দিই, সেরাটা দিয়ে ম্যাচটা। আর দাদার সঙ্গে আপনার কোনো স্মৃতি আছে? মা তো মায়ের কথা বললেন, দাদার সঙ্গে খেলা, বড় হয়ে ওঠা, আপনার প্র্যাকটিসে কোনো গল্প? মহারাষ্ট্রে ম্যাচ খেলেছিলাম একবার, এগেন্স্ট টিমে খেলেছিল, তো সেই ম্যাচটা আমাদের নেতাজির উত্তরপাড়া, তো ফিল্ডিং ম্যাচ ছিল, সেই ম্যাচে খেলেছিলাম, ভালো খেলেছিলাম খুব। দাদা বলছিল ওদের মহারাষ্ট্রের কোচ বলেছিল, আপনার
আপনাদের পাড়ার ছেলে হীরা মণ্ডল, তো তার জন্য কি বার্তা দেবেন? সামনে 27 তারিখ বড় ম্যাচ ইস্টবেঙ্গল মোহনবাগান, তার জন্য কি বার্তা দেবেন? আমরা চাই যাতে আমাদের পাড়ার ছেলেরা যাতে একটু উন্নতি করুক, যাতে মাঠে দাঁড়িয়ে খেলতে পারে, হ্যাঁ, আর যাতে আমাদের নাম পাড়াটা একটু উজ্জ্বল হোক, যাতে আমাদের পাড়ার ছেলে, আমরাও চাইব যে একটু একটা নাম করা হোক, এটাই চাইবো আমরা পাড়ার ছেলে। আর আপনাদের প্রতিবেশী হিসেবে কতটা গর্ব হচ্ছে হীরার জন্য? আমাদের বহুত গর্ব ওনার জন্যে। উনি ছোটবেলা থেকে বহুত কষ্ট করেছেন, আমরা ছোটবেলা থেকেই দেখছি ওনাকে, ছোটবেলা থেকে মানুষ হচ্ছে, কম বয়সে ওনার বাবাও মারা গেছে, মা অনেক কষ্ট করে ওনাকে মানুষ করে, কিন্তু খেলা ছাড়িনি কোনো মতো, আমার হার মানিনি, যেখানে যখন যেরম বলেছে টিমের কাছে সেরকমভাবে উনি খেলেছেন, সেই মাঠে গেছেন, অনেক চেষ্টা করেছেন, আজকে উনি নিজের পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কষ্ট করে এগিয়ে গেছেন, তা মা সাহায্য উনি পেয়েছেন অনেকটা, মা অনেক ওনাকে এ দিয়েছে যে না তুমি আগে বারো খেলা ছাড়বে না, উনি অনেক কষ্ট করে এগিয়ে গেছেন, তার জন্যে আমি বলবো যে ছেলে আস্তে আস্তে যত ভালো মানে যত ভালো খেলবে আমাদের গর্ব, যত ভালো জায়গায় যাবে আমাদের গর্ব, আর আমরা চাই যে উনি ভালো করে খেলুক, হ্যাঁ, ওইটাই বলবো যে ওনার ভাইওকে উনি এ দিচ্ছেন যে না ভাই এরমভাবে খেলো ওরমভাবে খেলো, মাথা ঠান্ডা করে খেলো, কিন্তু খেলা সব সময় মাথা ঠান্ডা করেই খেলো, এই বলবো আমি আমার পাড়ার ছেলেকে। আর আমাদের এই নেতাজি পাড়ায় উনি একটাই আছেন যে এত সুন্দর খেলোয়াড় ছেলে, কোনোদিন হার মানেননি, এইটাই বলো যে কোনোদিন হার মানেন, যে যতই যাই বলুক উনি কিন্তু খেলার পেছন থেকে কোনোদিন সরে আসেননি। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।